নমস্কার দর্শক বন্ধু, সোনার বাংলায় আপনাদের সকলকেই স্বাগত। আমি পৌলমি উপস্থিত হয়ে গেছি একদম প্রত্যেক দিনের মতন, প্রত্যেক বারের মতন, একদম সঠিক সময়ে সঠিক দিনে। আর জানি আপনারা উপস্থিত হয়ে গিয়েছেন, তার কারণ শনিবার 11:35 আপনারা শত কাজে থাকলেও কিন্তু সেই কাজ সব কিছু সেরে সুরে একদম টিভির পর্দার সামনে বসে যান। অবশ্যই আমাদের সেই আদরের দিদির জন্য, যিনি প্রত্যেক মুহূর্তে আমাদেরকে অনেক অনেক আনন্দ দেন, অনেক অনেক মজা দেন, হাসিতে আনন্দে খুশিতে ভরিয়ে রাখেন। আর আজকেও তিনি চলে এসেছেন অবশ্যই আপনাদের জন্য, আপনাদের এত ভালোবাসা, আপনাদের এত আন্তরিকতা, সত্যি আমাদের ভীষণ ভাবে ভালো লাগে এবং শিল্পীকে ভীষণ ভাবে মানে খুশিতে থাকেন উনি আপনাদের এই ভালোবাসা এবং আন্তরিকতায়। চলুন আজকে পরিচয় করাবো, আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনাদের সবচেয়ে প্রিয় রুমাদি, রুমা ঘোষ। নমস্কার দিদি, স্বাগত। আমার দর্শক বন্ধু আবার শনিবার এসে গেছে, প্রচুর আপনারা, আমার কত ভালো ভালো দর্শক আছে যে সব লিখছে, মানে এত সুন্দর লিখছে সবাই। এবার আমি গত শনিবার আমার হারমোনিয়াম ছিল না, তাও লিখেছে ম্যাডাম, যা করলেন ইনস্ট্রুমেন্ট ছাড়া, মানে আর কি বলার আমাদের কিছু নেই। লুকিং ইজ ভেরি নাইস, মানে সং ইজ ভেরি নাইস, মানে আমাদের ফ্যামিলি বেস্ট সিঙ্গার হচ্ছে রুমাদি। দেখো সব আছে, এমনকি তোমাদের অনেক দর্শক বন্ধুরা চ্যানেলে ফোন করছে যে আমার প্রোগ্রাম বাড়াতে। এই সূত্রে বলে রাখি আজকেই আমাদের একটা ফোন এসছে বাগুইহাটি থেকে, ঋতুজা। আপনি যদি ঋতুজা আজকে অনুষ্ঠান দেখেন অতি অবশ্যই নিশ্চয়ই খুশি হবেন। আজকে ফোন করেছিলেন উনি, ভীষণ ভীষণ ভাবে খুশি হয়েছেন এবং উনি এটাও বলেছেন যে আরেকদিন আর কি রুমাদির প্রোগ্রাম বাড়ানোর জন্য বলেছেন। বাগুইহাটি থেকে ঋতুজা এবং আরেকজন দর্শক ফোন করেছেন এবং এটাও উনি বলেছেন, এটাও বলেছেন তিনি যে ওনারা মানে আপনার যে সমস্ত ফ্যানেরা আছে তারা আর কি আপনাদের এক্সট্রা প্রোগ্রামের জন্য আর কি ওনারা স্পন্সর করতে চাইছেন। যারা আপনারা এই রকম দিদিকে ভালোবেসে স্পন্সর করতে চাইছেন অতি অবশ্যই আমাদের সোনার বাংলায় যোগাযোগ করুন। সত্যি এটা ভীষণ ভীষণ ভাবে কিন্তু ভালো লাগলো। দেখুন আমার দশমতে বলছি একটা কথাই আছে, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে যাহা পারো একবার। মানে এগুলি আমার, আপনারা সাথে থাকুন, আপনারা সাথে থাকুন আমাদের, মানে সবাই মিলে আমাকে হেল্প করুন, আমি নিশ্চয়ই আপনাদের এনজয় করাবো, আমিও করবো, আমার ভীষণ ভালো লাগে। এমনকি আমার লোকাল ব্যাপক সব কালকেও সবাই বলছে, সব রিসেন্ট সব সব আছে নানান জায়গা থেকে, আমি যা মানে আমার বাড়িতে লোকজন সবাই দেখছে বলছে এত এনজয় করছে, আজকাল লাফিং ভুলে গেছে লোকে সত্যি, কিন্তু রুমাদি দিচ্ছে। চলুন এবার গানে চলে যাবো, রুমাদি সবাই এখন লিখেছে, রুমাদি কথা কম গান বেশি লিখেছে, চলে যাবো গান। সন্ধ্যা হলো,
ভীষণ সুন্দর একখানা গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হলো। একজন এসএমএস পাঠিয়েছেন, আপনি অত্যন্ত সুন্দরী, আপনার গলার আওয়াজও খুবই মধুর, আজীবন এরকমই গেয়ে যান। অবশ্যই রুমাদি গাইবেন যদি আপনারা সকলেই যদি ওনার সাথে থাকেন। দিদি ইউ আর গ্রেট, মাই হাজবেন্ড লাভস ইওর সং, গড ব্লেস ইউ। আচ্ছা, যারা আপনারা লিখছেন এত সুন্দর সুন্দর এসএমএস গুলো, আমি বারবার বলি কাইন্ডলি একটু কিন্তু নামটা একটু লিখে দেবেন। আচ্ছা, একটা রোমান্টিক সং গাইতে বলছেন মানে? আচ্ছা, ওইটা দিবে না, পড়াবে না? অবশ্যই, হ্যাঁ, আমাদের সোনার বাংলা থেকে রুমাদিকে একটা রুমাদিকে একটা প্রেজেন্ট করা হয়েছে, একটা সুন্দর মুকুট রুমাদিকে প্রেজেন্ট করা হয়েছে, আমি সেটা পড়িয়ে দিচ্ছি। দেখুন আমার দর্শক বন্ধুরা, আমার সোনার বাংলা থেকে দিয়েছে, আমাকে কেমন লাগছে দেখতে, আপনারা সোনার বাংলাকে থ্যাংকস জানান। আপনাদের জন্য আমি সোনার বাংলাতে কন্টিনিউ করে চলছি, আপনারা জানান কেমন লাগছে, আমার এই গিফটটা কেমন লাগলো, আপনারা সোনার বাংলাকে থ্যাংকস জানান। একদম, রুমাদি আরেকটা গানে চলে যাব। আচ্ছা, হ্যাঁ, দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরে ধরে মনে করি ধরতে গেলে যায় না সোনা, দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগর মনের মানুষ কাঁচা সোনা। ভীষণ ভীষণ মজা দেন, খুব মানে খুশিতে থাকি, ভীষণ হাসি খুশিতে থাকি, অনেক মানুষ অনেক দর্শক কিন্তু এইটার কিন্তু সত্যি অনেক আমাদের কাছে ফোন আসে এবং এসএমএস আসে যে এখন কিন্তু আমাদের জীবন থেকে আমাদের হাসিটাই কিন্তু হারিয়ে গেছে, আনন্দটাই হারিয়ে গেছে, বিকজ আমাদের লাইফ এতটাই ফার্স্ট হয়ে গেছে, আমরা এতটাই কর্মতার সাথে যুক্ত থাকি যে এত ফার্স্ট আমরা আমাদের যে এনজয়মেন্ট এন্টারটেনমেন্ট সত্যি ভুলে গেছি, এবং এই অনুষ্ঠানটা কিন্তু একটা ফুললি এন্টারটেনমেন্টের অনুষ্ঠান। এবং এটাও একটা কথা বলে রাখি, 10 বছর মানে 9 বছর হতে চললো, মানে কন্টিনিউ এই জায়গায় আমার চলছে, আর হাজার হাজার দর্শক সত্যি। আরেকটা কথাও বলে রাখি দর্শক বন্ধুরা, যারা আপনারা অনুষ্ঠানটি দেখতে চাইছেন না, এত সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর এন্টারটেনমেন্টের অনুষ্ঠান, আপনারা যে কি করে না দেখে থাকেন সত্যি এটা বোঝা যায় না।
কিন্তু ইন স্পাইট অফ আপনাদের বলছি যারা আপনারা দেখবেন না বা দেখতে চাইছেন না ভালো লাগবে না আমার বলা হচ্ছে যারা দেখবেন না ভালো লাগে না কমপ্লিট করবেন না একদমই কিন্তু কোন রকম ভাবে কোনো অ্যাটেন্ড করবেন না 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 তোমরা অ্যাটেন্ড করবে না আমি থানাতে জানানো আছে আচ্ছা থানাতে জানানো আছে বলছে আমরা অ্যাকশন নিচ্ছি একদমই যারা ফিটি ফাইস করবেন না হ্যাঁ হ্যাঁ না আমার কাগজটা আছে আমি দেখাচ্ছি এক্ষুনি ফিটি ফাইস করবেন না কারণ দেখুন এটা ভীষণ মজার অনুষ্ঠান প্রচুর মানে প্রচুর মানুষ কিন্তু এটার জন্য চ্যানেল আছে আমি বলছি এতগুলো চ্যানেল আছে ইচ্ছে করেন আপনি অন্য চ্যানেল আমরাই কি সবকিছু ভালোবাসি সিরিয়াল আমরা সব ভালোবাসি একটা দুটো আমাদের ভালো লাগে নিশ্চয়ই সেদিন একটা চ্যানেলে আমি নাম বলছি না মান্নাদার ভাইপো বসেছে প্রোগ্রামে তো মান্নাদার ভাইপো তার চ্যানেলটার নাম বলছি না ওনাকে অনেকে রিকোয়েস্ট করেছে ফেমাস গানগুলো কিন্তু করিনি আমি বলছি আমি নাম বলতে পারবো না কাউকে বলবো না কিন্তু আমার ইচ্ছা আছে আমি আজকে করব এটা হাসির অনুষ্ঠান মজার অনুষ্ঠান সবাই আপনারা দেখুন প্রাণ খুলে হাসুন এই আধ ঘন্টা একদম হাসির সাগরে ডুবে যান কিন্তু প্লিজ কোনো রকম ক্রিটিসাইজ করবেন না চলে আসুন মেঘ দে পানি দে ছায়া দে রে আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে আল্লাহ মেঘ দে পানি লজ্জা পানা কান্দে পানি খুশির মধ্যে আমরা সব সময় কিন্তু ডুবে থাকি অবশ্যই এটা আমাদের রুমাদির জন্য ব্যারাকপুর থেকে সুদেশনা লিখছে শো দারুণ লাগছে খুব মজা পাচ্ছি দেখে এভাবে চালিয়ে যান দিদি বেস্ট অফ লাক থ্যাংক ইউ সুদেশনা ফ্রম ব্যারাকপুর আচ্ছা ব্যারাকপুর থেকে আরেকজন লিখছে রিয়া দিদি তোমার প্রোগ্রাম দারুণ লাগে খুব আনন্দ পেয়ে দেখি তোমাকে দেখতেও খুব সুন্দর লাগে আর এইভাবেই প্রোগ্রাম চালিয়ে যাও থ্যাংক ইউ রিয়া সত্যি এটা ভীষণ ভাবেই ভালো লাগে যারা আপনারা এত সুন্দর সুন্দর এসএমএস গুলো পাঠান আরেকজন লিখছে যে রাজ্য সরকার থেকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত হ্যাঁ হ্যাঁ সো হোয়াটসঅ্যাপ এটা লিখে পাঠিয়েছে নামটা লিখে লেখেননি যিনি এটা লিখেছেন দিদি তোমাকে রাজ্য সরকার থেকে হ্যাঁ হ্যাঁ মদ্যভূষণ অ্যাওয়ার্ড দেওয়া উচিত আপনি প্রোগ্রাম করতে কোথাও দেবেন প্লিজ আপনারা যারা লিখবেন না একটু কাইন্ডলি নামটা লিখে দেবেন আচ্ছা দেখো ওপরে কি লিখে করি রুমাজি আপনার গানে ঋতুপর্ণা লিখছে কসবা থেকে হ্যাঁ সত্যি ভীষণ ভীষণ সুন্দর লাগছে হ্যাঁ সবাই লিখে রিয়া হ্যাঁ বলতে ম্যাডাম আমার তো সুন্দর আর গায়িকা হ্যাঁ
রুমা দি একটা রোমান্টিক সং শোনাবেন? রোমান্টিক সং এর কিন্তু প্রচুর রিকোয়েস্ট আছে। রোমান্টিক, আচ্ছা করছি, গাইছি গাইছি এখন। রোমান্টিক সং ঠিক আছে, রোমান্টিক সং এ আসবো আমরা, তার আগে আরেকটা শুনে নি, কারণ প্রচুর প্রচুর গানের রিকোয়েস্ট। তো আচ্ছা, সবাই তো সুখী হতে চায় কিন্তু হতে গেলেও হতে পারে না, তো মান্নাদা গানটা আপনারা সবাই জানেন, আমি করছি। খুব সুন্দর একটা গান, হয়তো মান্নাদা ভীষণ সুন্দর কম্পোজিশন, ভীষণ সুন্দর কম্পোজিশন। সবাই তো সুখী হতে চায় তবু কে
সত্যি এটা কিন্তু ভীষণই একটা সত্য কথা যে দেখুন জীবনে আমরা সকলেই সুখী হতে চাই আর সেই সুখী হতে গেলে কিন্তু আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আনন্দ হাসি এগুলো আমাদের জীবনে কিন্তু প্রয়োজন এবং এই আনন্দ হাসি মজা দেওয়ার জন্যই কিন্তু রুমাদি প্রত্যেকবার প্রত্যেক শনিবার 11:35 এ কিন্তু আপনাদের কাছে চলে আসে আপনারা ভীষণ ভাবে দেখুন আনন্দ করুন এনজয় করুন এবং সম্পূর্ণভাবে কিন্তু হাসির সাগরে ডুবে যান একটা কথা বলি দেখো আমরা অনেকে সিঙ্গার সিনিয়র জুনিয়র সবাই আছি আমার আমার যে মার্কেটে বেরিয়েছে আমি তো করতে সময় পাচ্ছি না আমার যে মার্কেটে বেরিয়েছে কেউ যদি আমার গানটা করে সেও পুরো মানে করে করতে পারবে না কমপ্লিট করতে পারবে আমাদেরও তাই আমরা সব শিল্পীদের গাইছি কোনো শিল্পীর বাদ নেই এমনকি আমারও বেরিয়ে গেছে নানান ধরনের ভ্যারাইটিস এখন তো আমি সত্যি সময় পাচ্ছি না আচ্ছা এখন ডিফারেন্ট থাকবে একদমই তাই না একজন এসএমএস WhatsApp করেছেন আপনার গানগুলো ভীষণ ভীষণ সুন্দর আপনি আমাদের ফ্যামিলি সিঙ্গার হয়ে গিয়েছেন থ্যাংক ইউ সত্যি ভীষণ ভাবেই ভালো লাগে এই সমস্ত এগুলো রুমাদি আপনার অনুষ্ঠান দেখে ভীষণ ভাবেই একদম একেবারে পাগল হয়ে যাওয়ার মতন কোকিল কণ্ঠি আওয়াজ আপনার একজনে বলছে রাতে ঘুমাতে গিয়ে লিখেছে কালকে বলে ঘুমাতে গিয়ে মনে পড়ছে রুমাদের মানে কোকিল কণ্ঠীর আওয়াজ কানে অবশ্যই এবং শুধু শনিবার ছাড়া যদি আপনারা প্রত্যেক সময় রুমাদির গান শুনতে যান এখানে প্রচুর আমাদের সিডি আছে রুমাদির প্রচুর সিডি বেরিয়েছে সব ধরনের গানের সিডি বেরিয়েছে আপনারা আসুন শিল্পীর সাথে যোগাযোগ করুন এসএমএস করুন আমাদের অনস্ক্রিন যে সমস্ত নাম্বারগুলো আপনারা দেখছেন এসএমএস করুন যোগাযোগ করুন এবং সিডি নিয়ে যান কি আশায় বাঁধি খেলা বিধনার বালু আজকে সময় এই পর্যন্তই বিদায় নিতে হবে আবার ফিরে আসবো পরবর্তী সপ্তাহে ভালো থাকবেন শুভরাত্রি দর্শক বন্ধু অনেক কম হয়ে যাচ্ছে আপনারা দেখুন আরো করবো